প্রকৃতির অপরূপ লীলাভূমি শরৎঋতুর বাংলাদেশ। ঋতু পরিবর্তনের সাথে সাথে তা যেন নতুন নতুন রূপ ধারণ করে। এই পালা বদলের আবর্তে সাদা মেঘের ভেলা ভাসিয়ে বিদায় নেয় শরৎ। শিশির বিন্দুতে সাদা কাশফুলের রং বিবর্ণ হয়ে আমন্ত্রণ জানায় হেমন্তকে। কুয়াশার চাদরে ঢাকা পড়ে ভোরের রক্তিম সূর্যের লাল আভা। ভোরের আলো ফুটতেই ঘাসের ডগায় মুক্তদানার মতো ঝুলতে থাকে স্নিগ্ধ শিশির কণা। আর এসব থেকেই প্রকৃতি জানান দেয় শীতের আগমনী বার্তা। রংপুর থেকে হামিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হেমন্তের শুরুটা উষ্ণ শরতের বিদায় দিয়ে শুরু হলেও শেষটা হয় শীতের আগমনী বার্তায়। আর এ সময় প্রকৃতি যেন নিজেকে প্রস্তুত করে নেয় এই পালাবদলের সাথে খাপ খাইয়ে নিতে। হিমশীতল প্রভাতে বিস্তীর্ণ ধান ক্ষেত জুড়ে বাড়ন্ত ধানের ছড়ায় বুনে থাকা জালে, কচুরিপোনায় কিংবা ঘাসের ডগা চুঁয়ে চুঁয়ে পড়তে থাকে মুক্তদানার মতো স্নিগ্ধ শিশির কণা। আর এই স্নিগ্ধতার মাখামাখিতে তৈরি হয় অন্যরকম এক প্রাকৃতিক পরিবেশ। ভোর পেরিয়ে বেলা বাড়ার সাথে সাথে দূর আকাশে উঁকি দেয় রক্তিম সূর্যের লাল আভা। খালবিলে ফুটে থাকা শাপলা, গাছের ডালে জমে থাকা শিশির বিন্দু যেন জল জল করতে থাকে। পাখির কলতান আর কর্মব্যস্ত মানুষের মুখরতায় সূচনা হয় দিনের। আগাম শীতের আভাসটা পাচ্ছি। সকালবেলা অনেক কুয়াশা পড়ে এবং সকালবেলা অনেকে হাঁটাহাঁটি করে, এটা অনেক ভালো লাগে ক্যাম্পাসের মধ্যে। আগে যেভাবে টেম্পারেচারটা বেশি ছিল, গরম বেশিটা ছিল, এখন গরমটা কমে গিয়ে শীতের প্রকোপটা দেখা যাচ্ছে এবং কুয়াশা দেখা দিচ্ছে। শীতের আগমনীতে এরই মধ্যে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের জনপদ রংপুর। রাতের শেষ ভাগ থেকে সকাল পর্যন্ত অনুভূত হয় হিমেল হাওয়া। গ্রাম বাংলায় শীতের অবিচ্ছেদ্য অংশ মিষ্টি খেজুর রস আর ধোঁয়া ওঠা পিঠাপুলি। তাই তো শীত এলেই ঘরে ঘরে চলে পিঠা বানানোর ধুম। আর বাড়তি কুয়াশায় সড়ক মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলে হেডলাইট জ্বালিয়ে। রাস্তা বর্ডার নাই, কুয়াশার জন্য দেখা যায় না, অ্যাক্সিডেন্ট ম্যাক্সিডেন্ট এই কারণে হয়। রাস্তার যে পরিস্থিতি, কুয়াশার কারণে গাড়ি চালানো ঠিক মতন যাচ্ছে না। অক্টোবর মাসে প্রাকৃতিক নিয়মেই আস্তে আস্তে কুয়াশা পড়ার কথা থাকলেও এবার একটু বেশিই পড়ছে, ফলে গরমের তীব্রতা কমতে পারে বলে জানালেন এই আবহাওয়াবিদ। অক্টোবর মাসে সাধারণত আমাদের দেখা যাচ্ছে যে মৌসুমী বায়ুটা চলে যায় এই রিজনটা থেকে বা বাংলাদেশ থেকে উইথড্র হয়ে যায়, যে কারণে কিন্তু হিমালয় রিজনটা থেকে ঠান্ডা বাতাস ঢোকে। এই ঢোকার কারণেই কিন্তু শীতটা শুরু হয়। শীতে প্রকৃতি যে শুধুই মুগ্ধতা ছড়ায় তা নয়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের জন্য শীত বয়ে নিয়ে আসে অবর্ণনীয় দুঃখ কষ্ট। এসব দুঃখ জরা দূর হয়ে শীতের প্রাকৃতিক সৌন্দর্য আর হাসি আনন্দ বয়ে যাক সর্বত্র, ছড়িয়ে পড়ুক সবার ঘরে ঘরে। প্রাণ কিশোর, বিজয় টিভি, নিউজ ডেস্ক।